গাজীপুরের কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ মনসুর নামে আরও একজন মারা গেছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দুয়ে দাঁড়ালো। গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নারী এবং 7 শিশুসহ 32 জন দগ্ধ হন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে 7 জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।